ভাই জানো কি ভাই তুমি আবার ধরো না ভাই আর যে মশা হাউজের বগল দিয়ে ট্র্যাকে বলতে গায় ভাই তুমি পাশে থাকে দেখো ভাই একটা মশায় রক্ত খায় মনে করে হ্যাঁ 1 পাউন্ড করে 1.5 পাউন্ড করে রক্ত খায় তুমি আর এ বে এখন ধুবা ধুবা করে হেলাইছে দেই ঢাকা গেছিলাম ঢাকা থেকে বাড়ি বিলা গেতাছি আগুন দেখি ভাই তুমি গা পুরে গেছে তোমার তুমি কোন দিকে ঢাকা থেকে গেলে সারাদিন রাতের কাম করে সব হারা রাত হইয়া থাকি মশার ঠেলায় একটা বড় গোম্বর টিভিতে দেখলাম ঢাকা শহরে ডেঙ্গু মশায় কামড়াইয়া মানুষ সব মরে সাবে রক্ত খায় মনে করে হ্যাঁ 1 পাউন্ড করে 1.5 পাউন্ড করে রক্ত খায় ভাই বাঁচল না ভাই গো তুমি একবার নিশ্চিত মৃত্যু তোমার সামনে ভাই আমার গোতর ভাই তুমি বুঝো না কেন এই না থেকে ফাঁকে রাহে বুঝাও কি মুসুরির মধ্যে একলা একখানে হয় হয় যে খাবার হে খাবো হে খাবার হে অন্য জনে খাবো না হে পেলেটে ধরবো না তুমি নিশ্চিত ভাই গো তুমি একবার শেষ তুমি হানি বাঁচতে দেয় না কোয়ান্টিতে থাকো তোকে 15 দিনের মধ্যে 20 দিনের মধ্যে কিন্তু বাঁচতে পারে না ভাই তুমি যা ভাই করি না শাস্তি ভাই এটা মেলে আবারে তুই তুই কি বা কইরাই গেলি রে ওই বুনবুন বুনবুন রে ওই উড়ো মশার কোন বরাদ্দ নাই রে এই মশায় তরমুজের কামড় দিছে রাইতে শালার বসা মুসুরির ভিতরে দৌড়ে দৌড়ে নিয়ে আমি হইয়া থাকবো আইরে সুমন্দির বসা তুই আমার মোরে কামড় দে মাইরা লাইছে আমি রাইতে বসার বাচ্চা বসা তখন দৌড়ে দিয়ে হইয়া থাকবো ডেঙ্গু জ্বর হয়েছে হাসপাতালে নিয়ে যাই ডাক্তারের কাছে নিয়ে যাই খাঁচো নিয়ে গেল না হঠাৎ করে রাইতে তাপিজ রানি দিয়া এখন দিয়ে চাকতি 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 পরে মারা গেছে কিছু টেহা নিয়েছে কাপড়ে কাপড় কিনে নিয়ে এই মুখটা যে কতবার দেখতাছি আর কতবার ডাকতাছি আমি এটা আর যদি মাতুর কাছে
ডাক্তার সাহেব আরে চুপ থাকো আমি কি বাসবো আরে বাসবা তোমারে সাধারণ মশাই কামড়ে তুমি সাধারণ মশার কামড়ে এত দুর্বল হইছো ডাক্তার সাহেব
শরীর একবার দুর্বল হয়ে গেছে গা মরণ দেখে এত ডরাও কে মরণ দেখে এত ডরাও কে তুমি ধরাড়া ইঞ্জেকশন দিয়ে দেই আর ধরাড়া থাকবো না। তুমি দিন নাও খাও বুঝছো কি আর তোমার তুমি তোমার খিদা লাগবো না ডাক্তার সাহেব ওষুধ কি দেওয়া মনে খালি হাওয়া ঢুকলো গ্যাস আরে এরা মশা বিষাক্ত একটা ওষুধ আছে সেটা খিলাইলাম ওটা হাওয়া গেলি ভিতরে যদি তোমার কোনো কারণে মশা টশা ঢুকে ওটার ধাপেই মারা যাবো ঢাকা গেছিলাম কাম করবার নিকে জানেন ডাক্তার সাহেব দেড় ফুট করে একটা লম্বা লম্বা মশা কামড়টা যাতাটা ধরার কথা টাঙ্গাল থেকে তুই সালাইনে রাতের কাম করবেন গেছে গে জানুসি যে ডেঙ্গু মশারা আরও দেশি এনে তুই এনে কিসের নিয়ে গেছে কামড়ায় তোর তোর খুঁতা খুঁতা করে দিবু ডাক্তার সাহেব আমার এমন কামড়ার কামড়াইছে জ্বরের ঠেলায় মনে করেন যে আমার গত রেস 260 ডিগ্রি জ্বর উঠছে আরে কামড়ে চোখের কিলু মুলু আর ফিসি মিসি যে নাই নাই এটা করছে ভালো কাম বুঝো নাই খেতা খেতেছিলাম ব্যাগ মানুষ এই জ্বরের ঠেলায় ঢাকা থেকে গ্রাম আইতেছে তুমি গ্রাম থেকে ঢাকা গেছো আমার দুঃখে গেছিলাম ডাক্তার সাহেব আপনি সঙ্গে উঠলেন আইতি গলা গাতলিয়া ক্লিনিকে যে জ্বর মাপা নিয়ে দিলাম সেই ক্লিনিকের মনে হচ্ছে মেশিন ফাইডা গেছে বাথরুম করো নাই হ্যাঁ এত দুই একবার বাথরুম করা উচিত আছিল তোমার তো একবার বিশাল জটিল দেখতেছি সমস্যা আমার পক্ষ থেকে ভাই তোমার 50টা রেহা দিলাম তোমার চা মনে চাই খাইও আর আমার আমি ডাক্তার আমার মাফ করে দিয়ে আমি তো জামার সামনে কবারও পারলাম না যে আধা ঘন্টার মধ্যে মারা যাবো হায় হায় বউ উল্লি তো হাফ পেলো তো আমি এখন করবো কি যাইকে কোনো ট্রিটমেন্ট দেয় না এটাই ভালো হয়েছে আমি 3 লাখ কইছি ভাই 3 লাখের বেশি আমি দেখাম না ভাই ইসিরে 3 লাখ তাই আমার জুলুম জুলুম ভাই বুঝেন না কেমনি হ্যাঁ
আর 20000 আচ্ছা 8-10000 দিমনি ভাই তাও মাল ছেড়ে দেন ভাই ফোন দেন তুমি ফোন রাখো ফোনে কথা কথা তো ফোন রাখো আচ্ছা 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 ফোন দেব তুমি আমার কথা না ফোন রাখো তুমি আচ্ছা বাইরে এই যে দেখো মিষ্টি তিন চারবার ফোন দিছ আমি ধরা হারিয়ে দেখো মিষ্টি ফোন দিছে হ্যাঁ ফোনটা ধরা রাখো তুমি হ্যাঁ বুইনে ক কি হইছে সমস্যা কি বুঝলে কে কান্দা থাকে কি হইছে তাই ক কি হইছে ¡Gracias!